প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের টেস্ট পরীক্ষা কবে থেকে কবের মধ্যে হবে, কি কি প্যাটার্নে তোমাদের টেস্ট পরীক্ষার কোশ্চেন হবে এবং টেস্ট পরীক্ষার কোশ্চেন নিয়ে কিভাবে টেস্ট পেপার তৈরি হবে, তা নিয়ে অফিশিয়ালভাবে অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হলো। এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে অ্যাকচুয়ালি কি কি মেনশন করা আছে, কি আর রুলস রেগুলেশনে অফিশিয়ালভাবে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে, পরবর্তীকালে কি এই নম্বর তোমাদের টেস্ট ফাইনালে যোগ হবে, সমস্ত তথ্যই এই ভিডিওতে জানাবো। একই সাথে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কি ভিন্নতা রয়েছে সেটাও জানাবো মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো জবের থেকে এই মরণ ভাইরাস ওমিক্রমের আবির্ভাব ঘটেছে বিশ্বব্যাপী, সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে কালকেই প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকে উচ্চ সংসদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্বন্ধিত অফিসিয়াল বিজ্ঞপ্তি, আর আজকেই প্রকাশিত হলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলকে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা নিতে হবে। কবে থেকে কবের মধ্যে টেস্ট পরীক্ষা নেবে সেটাও মেনশন করা হয়েছে। ডিসেম্বর মাসের 13 তারিখ থেকে ডিসেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এবং এই যে টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই টেস্ট পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন হবে, আগে যেরকমভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নের রুলস বলে দেওয়া হয়েছিল, সেই একই রকম উপায়ে প্রত্যেকটা স্কুলকে কিন্তু টেস্ট পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন তৈরি করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে একটা স্কুল চাইলো যে কম নম্বরের পরীক্ষা নেবে বা পরীক্ষা নেবে না, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছিলো যে স্কুলের ওপর প্রশ্নপত্র বা উত্তরপত্র পাঠানোর প্রয়োজন নেই, সেটা কিন্তু আর হচ্ছে না। এই মুহূর্তে টেস্ট পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই যে টেস্ট পরীক্ষার কোশ্চেন, এই কোশ্চেনের ওপর স্কুলের নাম বড় করে দিতে হবে এবং এই যে প্রশ্নপত্র সেটা কিন্তু পাঠিয়ে দিতে হবে পর্ষদে। এই যে টেস্ট পেপার তৈরি হবে সেই টেস্ট পেপারের এ কিন্তু থাকবে এই ধরনের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো। অর্থাৎ তোমরা প্রত্যেকটি স্কুলের যে ছাত্রছাত্রী, প্রত্যেকটি স্কুলের তরফ থেকে তো একই কোশ্চেন করা হবে না, আলাদা আলাদা কোশ্চেন করা হবে টেস্ট পেপারের, এবং সেই অনুযায়ী তোমরা স্কুলে বসে তোমাদের স্কুলের কোশ্চেন অনুযায়ী পরীক্ষা দেবে। তো এখানে স্কুল কোশ্চেন করছে, প্রত্যেকটি স্কুলের কোশ্চেন আলাদা হচ্ছে। এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলোকে নিয়ে, এই কোশ্চেনগুলোর প্রশ্নপত্র নিয়ে তৈরি হবে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার টেস্ট পেপার, যেটা এই মুহূর্তে বলা হচ্ছে। এবং এই যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষা দেবে, এই প্রশ্নগুলোকে প্রত্যেক স্কুলের শিক্ষকদের পাঠিয়ে দিতে হবে অফিসিয়াল দপ্তরে, কিংবা মেলের মাধ্যমেও তারা এই প্রশ্নপত্রের পিডিএফ কিন্তু পাঠিয়ে দিতে পারে। এখানে মেল আইডিও দেওয়া রয়েছে যে টেস্ট পেপার wbbse@gmail.com, এই ইমেল আইডিতে তারা প্রশ্নপত্র পাঠাতে পারবে, কিংবা তারা সশরীরে গিয়ে তাদের স্কুলের যে প্রশ্নপত্র প্রত্যেকটি স্কুল অ্যাকচুয়ালি পর্ষদে গিয়েও জমা দিয়ে আসতে পারবে। তো এই টোটালি তোমাদের টেস্ট পরীক্ষা এবারে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার, যেরকমভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা গেল 50 নম্বরের তাদের টেস্ট পরীক্ষার কথা বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখানে ঘটছে না। এখানে তোমাদের কোনো রকম নম্বরের কথা বলা হয়নি, অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে স্কুল কিন্তু 90 নম্বরের টেস্ট পরীক্ষা নেবে। কারণ বলা হয়েছে যে প্যাটার্নে অ্যাকচুয়ালি কোশ্চেন করা হয়েছে সেই প্যাটার্নেই কোশ্চেন হবে, অর্থাৎ সেই প্যাটার্নে কোশ্চেন করতে গেলে 90 নম্বরের কিন্তু তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 50 নম্বরের টেস্ট পরীক্ষা হবে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষার যে সময়সীমা সেটা আমি তোমাদের বলে দিলাম যে 13 ডিসেম্বরের 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে এর মধ্যে, এবং উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেটা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে কমপ্লিট করবে স্কুলের সময় অনুযায়ী। প্রত্যেকটি স্কুলে সমান দিনে কিন্তু টেস্ট পরীক্ষা হবে না, ইতিমধ্যে কিছু স্কুলে টেস্ট পরীক্ষা শুরুও হয়ে গেছে। এক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো, টেস্ট পরীক্ষাকে কিন্তু এই মুহূর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে একটা কারণেই, এই যে পরবর্তীকালে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একান্তইভাবে না নেওয়া যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল করতে হয়, সংক্রমণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টেস্ট পরীক্ষার যে নম্বর সেই নম্বরকেই কিন্তু মূল্যায়ন হিসাবে ফাইনাল পরীক্ষার রেজাল্টে তুলে দিতে পারে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে এবং যেটা আমরা উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব বাবুর মুখ থেকেও শুনেছি। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে জোর কদমে পড়াশোনা চালাও। আমি জানি তোমাদের ক্ষেত্রে অনেকটা কম সময় দেওয়া হয়েছে, যে সময়ের মধ্যে তোমাদের ভালো করে তোমরা রিভিশন করতে পারোনি, সিলেবাস কমপ্লিট করতে পারিনি। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো ও তোমাদের স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কত পার্সেন্ট সিলেবাস শেষ করেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং তুমি কতটা প্রস্তুতি নিয়েছো ও কত নম্বর অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষায় আশা করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।